ওই মালকড়ি ভালোই আছে, ভালোই আছে। চলো মাখনের বাড়ি যাই। হ্যাঁ না, ওর বাড়ি তো কিছু বলে না, কিছু বলা যাবে না। শোন, এটা সামলা বড়িকে বাই যাও। চলো, ও যাই ঘুমিয়ে যাবে। হ্যাঁ, সোনা দানা লিয়ে যা পাবো গুটি, আবার স্কুল ঘরে ঢুকবো। ও বাবা রে, কখন থেকে রান্না শালে ঢুকে বসে আছি গো। খাসির মাংস জুত করে রেঁধেছি, আমার স্বামী বাড়ি আসবে, তুই জন্যই খাবো, আর লটপাপটি করে শুইয়ে পড়। ওগো ভবের মাইয়া ছাইরা কই আমি কবরে শোব, ভেবে মরি চিন্তা করি আল্লাহ কি জবাব দেব। এই মুখ পড়া কি বলছে গো, আল্লাহ আল্লাহ করছে। ওগো ভবের মাইয়া ছাইরা কই আমি কি জবাব দেব। চুপ কর, কিছু খবর জানো কি? কি চুরি হয়েছে তুমি এখনো ঘুমোই নাই তো? শোনো, ঘুমোই নাই প্রধান, ভালোবাসে আমাকে? আমাকে এখনই প্রধান খবর করে দিতে হবে। তোমাকে দিতে হবে না, আর তোমাকে আনতে হবে না, খবর আমি জানি। প্রধানের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, প্রধানের বাড়িতে কি হচ্ছে সেটা জানে না, মুখ পোড়াও লাগলো, ওই জন্য আমার সঙ্গে হয় নাই না মনে। না গো তা নয়, প্রধান তো দূরের কথা, প্রধানের বউ আরো বেশি ভালোবাসে আমাকে। হ্যাঁ ভালোবাসবে না তোমার মুখ না দেখে? ঘরে খাসির মাংস এই বুড়ো বয়সে কোনো রস কমে যায়নি। শোনো, প্রধানের ঘরের খবর আমি দিতে যাবো, সে রাস্তায় খবর পেলাম। জানি তো খবর পেয়েছো, কি লাগাবো কি লাগাবো শুনি। সেইটা সেইটা বাকি, সেইটা লাগাও তো, কি লাগা বলতে হবে তো। এই মুখ শুনে ওরে খারাপ করে দে, আমি ভালো, আমার স্বামী আসবে, যত্ন করে খাবো, আহা একটু আদর করবো, সে সুযোগ দেবে না। অগ্নি, আমি বলছি প্রধান যখন আমার হাতে, তখন সব তো দুটো ইন্দ্রাবাস দিনছে, চাল ডাল ওই মুসুর। প্রধান আমাকে ইন্দ্রাবাস দিয়েছে বলে তার কাছে গিয়ে তো শুতে হবে নাকি? তারপর আর কেউ নাই, লাগা কেউ নাই, লাগা কি লাগাবো কি? হ্যাঁ হ্যাঁ, কি লাগাবো বলো, কি লাগাবো? এ ঢপ্পি, এইবারে তুমিও কিছু খাবে, সেই গানটা লাগাও। তুই আমারি করলি দিবানা হরে
पागल बटी तू पागल बटी भल लगे बोल
পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ছাগলে কি খায় না ছাগলে কি খায় না কি খায় না বল কি খায় না বল ছাগলে ঘুষ খায় না হ্যাঁ ঠিক বলছিস তাই রে এই তুই তুই গয়না লে আমি ওর বহুত টাকা নিয়ে যাই হ্যাঁ এদিকে কুকুর কুকুর করে খাইছে ফটো তো দেখে যা মানু হই না কি না রে আমার ছোট বড় বউ সারা টাঙ্গের ফাঁক দিয়ে কুত্তা পালিয়ে যাইছে এদিকে কইছে আরে এ যা বউ একবারে উড়ি শোনো এ ঢুকে যখন পড়েছি একবারে নিচে থেকে মাথা পর্যন্ত ছিল ছাড়িয়ে দিব একবারে ফাঁক খুলে নিবি একবারে পায়ে থেকে লিতে লাগবে তাই উপর থেকে একবারে ছায়াটা খুলে লব যে আমার বউ ছায়া নাই তাইলে বা তোরে যা বলবে তাই আমরা তো ছেট কিছু ছেট কিছু চুলি কুটা নিবি হ্যাঁ हाँ ठीक बोले तो तू मातार कुटा हमें बोल बोले तो साला चोरे जा बाबू ताई तो ला जा कोता बोले फिस फिस चल घूमेगी पाई पाई है तोरा पुरी आसनी की देखी है झंटू मगे अंगूठी पुरी बैसा से पाई है अंगूठी আমি জড়িয়ে ধরি আছে আবার ঘুরে এসে ইয়ে বলি মাথায় হাত দিলে ধরা পড়ে যেতি হ্যাঁ ও স্বামী চুলে মাথা তোর তো ঝাঁকু মাপ করছি তাই তো ও বলে যে স্বামী দি ধরি আছে সাই দি কায়দাটা দেখছো না এ আমার ভাত দেখ রে ভাত বেরি রেখে দিয়েছে খাসির মাংস বসে দাও চুরি বড় হবে আলু পোস্ত আটি বসে দিই দুই কাকা ভাই খাইয়ে এ শোন খাইয়ে দিয়ে ওই যে বাক্স বেটারে খুঁজিয়ে হাড়ি পড়া নিয়ে মেরে দেবো দাবা ঢপি গুদানে ঘর ঢুকি দরজা খোলা ও ডপি গুদারে ঘুমিয়ে গেছে গো আমি কি বলে গেছি গ্রামে চুরি হচ্ছে ওই জন্য বলেছি যে দরজা বন্ধ করে রাখবি কি গো তুমি কখন এলে এই শালা বকি না রে এই শালা ধর আমি বসে থাকতে থাকতে কখন এই সব চেপে যে হাতটা কই নিয়ে গেলে কি গো 650 টাকা কেজি খাসির মাংস এনেছে হ্যাঁ আমি খাইনি তো তুমি এসেছো ভালো করেছো বসো হ্যাঁ যাও দাও দাও বসো বসো তো বসো গো বসো আমি দিচ্ছি কি লাগবে দাও হ্যাঁ গো চলো থাক থাক এই
কুকুর খেয়েছে, কুকুরে খেলে হার গেলেও খাবে। হে ঢপি গুদানি, আমি একটা মরদ ঘরে দুটো মরদকে ঢুকিয়েছিস, দুটো থালাতে বেড়ে ভাত খুঁজছিস, কি বলছো আর বলছিস? হ্যাঁ জি, তুমি কি খেয়ে এসেছো? উল্টো পাল্টা করে কথা বলছো? আমি মাতাল দেই গেলাম আছে কে? আমি বুঝি না। কি বুঝো? কি হারাম জাদি, দুটো মরদকে ঘরে ঢুকিয়েছিস, নে পাউস মেরেছিস আর বলছিস ভাত? কি রকম বকাবকি করছে দেখো আমাকে? আমি কিছু বলিনি গো। সকালে ফেরত দিয়ে দেবো। না না, তোমার দুধ তো খাই নাই। আমাদের গ্রাম প্রধান কি ঢোল দিয়েছে? ঘুম করে দাঁড়িয়ে থাকো না গো,
যন্ত্রণী ব্যবহার করছেন আপনি, কে কোন মাথা জানে না? যেমন মেম্বার প্রধান করবে, প্রধান